হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা সবসময় বিভিন্ন আপকামিং এক্সাম এবং বিভিন্ন রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু তোমাদের সবসময় দিয়ে থাকি। তো আজকে সেরকমই একটি রিক্রুটমেন্ট নোটিশ তোমাদের দিচ্ছি, যেটা তোমাদের ওপেন একটি ক্যারিয়ার কাউন্সেলিং চলছে। কোথায় কোন স্কুলে চলছে সেটা আমি পরে বলছি, কিন্তু তার আগে বলছি কোন কোন সেকশনে চলছে। দেখো, কিন্ডারগার্টেন, প্রাইমারি, মিডল স্কুল, সেকেন্ডারি স্কুল অ্যান্ড আদার্স, তো বিভিন্ন তোমার সেকশনে তোমাদের চলছে। এবং এক্ষেত্রে কোন সাবজেক্টে তোমরা টিচ করতে চাও সেই সাবজেক্টগুলোও কিন্তু এখানে লেখা আছে। তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, সোশ্যাল স্টাডিজ, তারপর হিন্দি, ম্যাথমেটিক্স, সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজনেস স্টাডিজ, এবং এরকম অনেক সাবজেক্টস কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো কোথাকার কোন স্কুলে তোমরা এভাবে অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সব বলবো এই ভিডিওতে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো দেখো, সবার প্রথমেই দেখো তোমরা এখানে কী কী সাবজেক্ট আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, সাইকোলজি, স্পোর্টস, সোশিওলজি অ্যান্ড আদার। তোমরা যারা অন্য অন্য সাবজেক্ট টিচ করতে চাও, কারণ কিন্ডারগার্টেনের জন্য কিন্তু তোমাদের যে কোনো সাবজেক্ট তোমাদের জানলেই চলে, তো সেক্ষেত্রে কিন্তু কিন্ডারগার্টেনের জন্য তোমরা যে কোনো সাবজেক্ট তোমরা দিতে পারো। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের সিভি এবং বা বায়োডাটা তোমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। তো যাই হোক, কোন স্কুলে এবং কীভাবে অ্যাপ্লাই করবে চলো সেটা দেখিয়ে দিই। তো এই যে তোমাদের যে রিক্রুটমেন্টের কথা বলছি, এটা কিন্তু দ্য কির্ক ভিউ স্কুল, যেটা অ্যাফিলিয়েটেড টু সিআইএসসি, এটা কিন্তু তাদের থেকে কিন্তু এটা বেরিয়েছে। তো এটি একটি ভালো রেপিউটেড স্কুল। তো কীভাবে অ্যাপ্লাই করবে, সবার প্রথমে দ্য কির্ক ভিউ স্কুল .org এই অপশনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তারপর কী করবে, তারপর তোমাদের যেতে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দেওয়া আছে, হোম, ফেসিলিটি, অ্যাডমিশন, কেরিয়ার, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো এখানে কেরিয়ারে গিয়ে তোমাদের সর্বপ্রথমে ক্লিক করতে হবে। তো কেরিয়ারে ক্লিক করে নিলে, কেরিয়ারে ক্লিক করার পরে কেরিয়ার উইথ আস সেখানে গিয়ে রেজিস্টারে তোমাদের ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পরে তোমরা নিজেদের ইমেল আইডি এখানে লিখবে, তারপর নিজেদের নাম লিখবে, নিজেরা একটি তোমরা যে কোনো একটি সিভি তোমরা আগে বানিয়ে নেবে, এবং তার আগে হচ্ছে এখানে কিন্তু নিজেদের কোনো একটি ফটোগ্রাফ তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে। ইমেল, ফোন নাম্বার, সিভি যেটা তৈরি করে রেখেছ সেটা এখানে অ্যাড করে দেবে, এবং আলটিমেটলি তোমরা সিলেক্ট করবে যে তোমরা কিসের জন্য পড়াতে ইন্টারেস্টেড। তো কিন্ডারগার্টেন হলে কিন্ডারগার্টেনে ক্লিক করবে, প্রাইমারি হলে প্রাইমারি। এবার ধরো কিন্ডারগার্টেন এবং প্রাইমারি দুটোতেই তুমি অপ্ট করতে চাইছো, তারপর তারা সিলেক্ট করবে তুমি কোথায় অ্যাপ্লাই করবে। তো তুমি যাতে সবগুলোতেই তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, এরপর যেতে তো তারা সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমরা তারা তোমাদেরকে কল করে নেবে। এরপর কী কী সাবজেক্ট আছে, এবার ধরো সাপোজ তোমার সাবজেক্ট ফিজিক্স, তাহলে তুমি ফিজিক্সে এরকমভাবে সিলেক্ট করে দিতে পারবে। এবার দেখো, ফিজিক্সের যেহেতু কেমিস্ট্রি পার্ট আছে, তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথে তুমি সিলেক্ট করে নিতে পারো, তার সাথে ম্যাথমেটিক্স সিলেক্ট করতে পারো, সায়েন্স সিলেক্ট করতে পারো। এবার যদি সেকেন্ডারি হয় তুমি ফিজিক্স পড়াবে, কেমিস্ট্রি পড়াবে, সায়েন্স পড়াবে, আবার যদি তোমার মিডল স্কুল হয় তাহলে শুধু সায়েন্স পড়াবে, সেটা কিন্তু সিলেক্ট করে দেবে তোমাদের স্কুল কর্তৃপক্ষ। তো এইভাবেই সব সিলেক্ট করতে করতে আবার ভালো করে লিখবে যে কোনটা তোমাদের, এই যে তুমি চয়েসগুলো করেছো এর মধ্যে কোনটা তোমার ফার্স্ট চয়েস, তো সেক্ষেত্রে তোমরা এখানে লিখে দেবে এখানে তোমাদের ফার্স্ট চয়েস কী, সেকেন্ড চয়েস কী সেটা লিখে দেবে, থার্ড চয়েস কী সেটা লিখে দেবে, এরপরে কিন্তু নেক্সট করে তোমরা যাবে। এবার এখানে যেহেতু আমি সব লিখিনি, তাই আমার এখানে আসছে যে দিস ইজ এ রিকোয়ার্ড কোয়েশ্চেন। তো সব কটা তোমরা যে এখানে ফর্মে যা যা দিয়েছে সব ফিল আপ করে কিন্তু এখানে যে নেক্সট যে অপশানটা আছে, নেক্সট করতে করতে কিন্তু টোটাল 4টি পেজ পাবে, সেখানে তোমরা নিজেদের ডিটেলস দিয়ে দেবে, এবং এভাবে কিন্তু অ্যাপ্লিকেশন চলে যাবে। অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পরে, যেহেতু এটা ওপেন একটি ক্যারিয়ার সিলেকশন চলছে, তো ওরা ওদের ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু তোমাদেরকে কল করবে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো কিন্তু কির্ক স্কুলে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা কিন্তু সবসময় এরকম ভিডিও তোমাদের কিন্তু দিতে থাকবো, যেখানে তোমাদের বিভিন্ন রকমের কেরিয়ার অপশানস তোমরা নিজেরা সিলেক্ট করে নিতে পারবে। তো চলো, আজকের মতো এটুকুই ভিডিওটি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু বাই।